স্কুল জীবন থেকেই শ্রদ্ধাকে পছন্দ টাইগার শ্রফের। আশিকি টু সিনেমার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শ্রদ্ধা কাপুরকে। একের পর এক হিট ছবি জমা হয়েছে তার সফলতার ঝুলিতে। তবে শুধু যে সিনেমা প্রেমীরাই তার ভক্ত এমনটা কিন্তু নয়, বহু তারকাকেও নিজের মিষ্টি হাসি দিয়ে ভুলিয়েছেন শ্রদ্ধা। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ছিলেন জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের সহপাঠী। স্কুলে পড়ার সময় থেকেই শ্রদ্ধার উপর মন পড়েছিল টাইগারের, কিন্তু কখনো টাইগার তাকে বলতে পারেননি, তাই শ্রদ্ধারও আর তখন জানা হয়ে ওঠেনি তার মনের কথা। সম্প্রতি শ্রদ্ধার ব্যাপারে নিজের মনের কথা জানিয়েছেন টাইগার শ্রফ। তাকে যে সেই স্কুল জীবন থেকে পছন্দ এতদিন পর সেটা অকপটে বলে উঠতে পেরেছেন টাইগার। শ্রদ্ধা বলেন, টাইগার যে এত কথা বলছেন এখন, এসব তাকে আগে জানাতে পারতেন। স্কুলে পড়ার সময় যদি তাকে ভালো লাগতো তাহলে টাইগারের আগে জানানো উচিত ছিল। এই নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে টাইগার একা নন, তারও আগে আরও এক অভিনেতা শ্রদ্ধার প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়েছিলেন। তিনি শ্রদ্ধারই সহ অভিনেতা বরুণ ধাওয়ান। একটি রিয়েলিটি শোতে এসে তিনি জানান, এক সময় তিনিও শ্রদ্ধার উপর দুর্বল হয়ে পড়েছিলেন। বিনোদনমূলক মিডিয়ার আরও খবর পেতে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।